আজকের পর্বে যে মহামানবের জীবনী নিয়ে আলোচনা করব তিনি হলেন আমাদের আদি পিতা ও ইসলামের প্রথম নবী আদম আলাইহিস সালাম। আদম কুরআনে বর্ণিত পৃথিবীর প্রথম মানুষ, প্রথম পয়গম্বর বা নবী। আল্লাহ তার পাজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন মানবজাতির মা হিসেবে। হিব্রু আদম শব্দের অর্থ মানুষ। বাইবেল ও পবিত্র কোরআন অনুসারে প্রথম মানব। ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মমতে আদম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম থেকে সমগ্র মানবজাতির সৃষ্টি। প্রথম মানব ও নবী। ইসলাম ধর্ম মোতাবেক আদম আল্লাহর সৃষ্ট প্রথম মানব। পবিত্র কুরআনের বর্ণনা থেকে জানা যায়, আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে জানালেন যে তিনি পৃথিবীতে তার প্রতিনিধি নিযোগ দিতে যাচ্ছেন, তখন ফেরেশতারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করছি। তখন আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জান না। আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেন, তারপর তার দেহে প্রাণ সঞ্চার করেন। হাওয়াকে সৃষ্টি করা হয় আদমের পাজরের একটি হাড় থেকে। সৃষ্টির পর তাদের আবাস হয় বেহেশত বা জান্নাতে। মানুষ যেহেতু সকল সৃষ্টির সেরা, তাই আল্লাহ ফেরেশতাকুলকে আদেশ করেন আদমকে সিজদা করার জন্য। ইবলিশ ব্যতীত সকল ফেরেশতা এই আদেশ প্রতিপালন করেন। কুরআনে বলা হয়েছে, আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করিব, সুরা আল বাকারা আয়াত 30। কুরআনে আদমের নাম 10টি সুরার 50 আয়াতে উল্লেখ করা হয়েছে। সুরা আল বাকারা, সুরা আলে ইমরান, সুরা আল আরাফ, সুরা ইসরা, সুরা আল কাহফ এবং সুরা তোয়াহাতে তার নাম, গুণাবলী ও কার্যাবলী আলোচনা করা হয়েছে। সুরা আল হিজর ও সুরা ছোয়াদে শুধু গুণাবলী এবং সুরা আল ইমরান, সুরা আল মাইদাহ এবং সুরা ইয়াসিনে আনুষঙ্গিক রূপে শুধু নামের উল্লেখ আছে। আবু হুরায়রা থেকে বর্ণিত যে হযরত মুহাম্মদ বলেন, আল্লাহ আদমকে সৃষ্টিকালে তার উচ্চতা ছিল 7 কিউবিট এবং মানুষ বেহেশতে প্রবেশকালে আদমের আকার লাভ করবে। কুরআনে উল্লেখ। কুরআনে আদমের নাম 10টি সুরার 50 আয়াতে উল্লেখ করা হয়েছে। সুরা আল বাকারা, সুরা আলে ইমরান, সুরা আল আরাফ, সুরা ইসরা, সুরা আল কাহফ এবং সুরা তোয়াহাতে তার নাম, গুণাবলী ও কার্যাবলী আলোচনা করা হয়েছে। সুরা আল হিজর ও সুরা ছোয়াদে শুধু গুণাবলী এবং সুরা আল ইমরান, সুরা আল মাইদাহ এবং সুরা ইয়াসিনে আনুষঙ্গিক রূপে শুধু নামের উল্লেখ আছে। আদম অর্থ। আদম শব্দটি আরবি না হিব্রু তা নিয়ে মতভেদ। হিব্রু হলে অর্থ পৃথিবী। এ ভাষা আরেক অর্থ মানবজাতি। ফিনিশ ও সাবাই ভাষায় এরূপ অর্থ পাওয়া যায়, কেননা সে পৃথিবীর মাটি থেকে সৃষ্টি। আরবি হলে অর্থ ভূত্বকের উপরিভাগ, কেননা সে ভূত্বকের উপরিভাগের মাটি থেকে সৃষ্টি। আবার কেহ বলেন আদম অর্থ সংমিশ্রণ, কেননা আগুন, পানি, মাটি, বাতাসের সংমিশ্রণে সে সৃষ্টি। আদম শব্দটি মানুষদের মাঝে যে ভাষার সাদৃশ্য হয় না কেন, এই নাম বা শব্দটি আল্লাহর নিজ উচ্চারণী ভাষা থেকে। আর আদম শব্দের সঠিক অর্থ, আমার দম ফুঁকে দেয়া বা প্রাণ সঞ্চালনের বায়ু বা আল্লাহর নিজস্ব রূহ থেকে ফুঁকে দেয়া আদেশিত রূহ। আদমের সৃষ্টি। আদমকে সৃষ্টির জন্য আল্লাহ পাক প্রথমে জিব্রাইল ও মিকাইল নামক দু ফেরেশতাকে পাঠালেন। তারা দুজনে মাটির দুহাই শুনে ফেরত গেল। এরপর আল্লাহ পাক আজরাইলকে পাঠালেন। তিনি মাটির দুহাই অগ্রাহ্য করে পৃথিবীর উপরি ভাগ থেকে বিভিন্ন রঙের মাটি সংগ্রহ করলেন, এজন্য মানুষ নানা রঙের হয়, এবং আল্লাহর কাছে নিয়ে গেলেন। আল্লাহ পাক এ মাটি দিয়ে নিজ হাতে আদম আকৃতি দিলেন এবং তাতে রূহ ফুকায় দিলেন। আদম পেলেন জীবন। আদমের সিজদাহ ও শয়তানের অনুরাগ। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সিজদা করো, কেননা তোমাদের জ্ঞানের চেয়ে আদমের জ্ঞান অনেক বেশি। আল্লাহর আদেশে সব ফেরেশতা আদমকে সিজদা করল, কিন্তু শয়তান সিজদা করল না। সে বলল, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। আল্লাহর আদেশ অমান্য করায় আল্লাহ পাক শয়তানকে বেহেশত থেকে বিতাড়ন করলেন, আর আদম ও তার স্ত্রী হাওয়াকে জান্নাতে রাখলেন। বেহেশত স্বর্গ থেকে বিতাড়ন। সৃষ্টির পর আদম ও হাওয়ার অবস্থান ছিল বেহেশতে বা স্বর্গে। সেখানে তাদের জন্য নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়া নিষিদ্ধ ছিল।
শয়তানের প্ররোচনায় আদম এবং হাওয়া উভয় নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন। এটি মানুষের আদিপাপ বলে পরিগণিত হয় বাইবেলের ভাষায়। এর শাস্তিস্বরূপ সৃষ্টিকর্তা ইসলামে আল্লাহ তাদের বেহেশত স্বর্গ থেকে বিতাড়ন করেন এবং শাস্তিস্বরূপ তাদের পৃথিবীতে পাঠিয়ে দেন। আদম এবং হাওয়া পৃথিবীর ভিন্ন দুটি স্থানে অবতরণ করেন। আদম অবতরণ করেন সিংহলের আদম পাহাড়ে, আর হাওয়া অবতরণ করেন সৌদি আরবের হেজাজে। দীর্ঘদিন পর মক্কার আরাফাত নামক প্রান্তরে তাদের পুনর্মিলন হয়। পৃথিবীর জীবন। পৃথিবীতে আগমনের পর আদম ও হাওয়াকে আল্লাহর পক্ষ থেকে কাবা গৃহ নির্মাণের আদেশ প্রদান করা হয়। কাবা নির্মিত হয়ে গেলে তাদেরকে তা তাওয়াফ করার আদেশ দেয়া হয়। বর্ণিত আছে আদম কর্তৃক নির্মিত কাবা নূহের মহাপ্লাবন পর্যন্ত অক্ষত ছিল। পরিবার। আদমের নিঃসঙ্গতা দূরীকরণের জন্য তার বাম পাজরের হাট থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়। তার স্ত্রী ছিলেন হাওয়া। পৃথিবীতে আগমনের পর তাদের অনেকজন সন্তান সন্ততি জন্মগ্রহণ করেছিল। আলোচিত সন্তানগণ হলেন হাবিল, কাবিল, আকলিমা, লাইউদা। তাদের সন্তান শীস পরবর্তীতে আল্লাহর একজন নবী বাণীবাহক হয়েছিলেন। উপাধি। সাফিউল্লাহ। আদমকে সাফিউল্লাহ উপাধি দেওয়া হয়, যার অর্থ হল আল্লাহর পছন্দ। সন্তান। কুরআনে শুধু বলা হয়েছে আদমের সন্তান থেকে, সূরা মারিয়াম আয়াত 58। তার সংখ্যা হচ্ছে হাওয়ার 20 গর্ভে 40 জন বা 120 গর্ভে 240 জন ছেলে মেয়ে জন্মগ্রহণ করে। মৃত্যুর সময় আদম সন্তান নাতিপুতি সহ 40,000 জনকে দেখে যান। ইন্তেকাল ও কবর। তিনি 930 বা 950 বা 1000 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর দিনটি ছিল শুক্রবার। তার জানাজা পড়ান ছেলে শেত। আতা খুরাসানি বলেন তার মৃত্যুতে গোটা বিশ্ব এক সপ্তাহ শোক পালন করে। ইবন ইসহাক বলেন তার মৃত্যুতে এক সপ্তাহ চন্দ্র ও সূর্যগ্রহণ ছিল। তাকে জাবালে কুবায়েশে বা সিংহলের পাহাড়ে, যেখানে প্রথম অবতরণ করেছিলেন, বা বায়তুল মুকাদ্দাসে দাফন করা হয়। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।